প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির ছোট ব্রিজের কাছে হাসপাতাল পাড়া এলাকায়। নিহত 16 বছরের মুন্সী দাস ও 27 বছরের কার্তিক দাস একই পাড়ার বাসিন্দা। মুন্সী দাস হাঁসখালি সমবায় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। কখন আপনার মেয়ে কি করেছিল? শোনা যাচ্ছে যে আপনার পাড়াই আরেকটা ছেলেও ঠিক তার 15-20 মিনিট পরে সুইসাইড করেছে। তাদের মধ্যে তাহলে কেন মারা গেল? বাড়ির কোনো অশান্তি? না, ওর সবাই ভালোবাসে, ওর সবাই ভালোবাসে, কি করে বলবো, ওর মনে মনে ছিল। কেউ কি জানতেন না যে ওর সঙ্গে প্রেম ছিল? না, কিছু বলেনি। কিন্তু আমি বলি যে মন্দিরে একটু দিয়ে দেবো, ভাই দাদু আমার 18 না হলে তুমি বিয়ের কথা বলবে না। কেমন বলি না, আমার তো নজর খারাপ লাগে। না দাদু, তুমি বিয়ের কথা মন দিয়ে আসবে না। কিন্তু কালকে যে কী ঘটনা হইলো, ও যে কৃষিতে কী করলো, এইটাই আমি বুঝতে পারলাম। তা আপনারা জানতেন না? না, আমরা কিচ্ছু জানি। তারপর দেখি যে আমার নাতি এখান থেকে যখন গলায় দড়ি দিয়েছে, তখন আমি আমার বড় ছোট ছেলে আর আমার বাড়ি আমার তিনজন দেশে নামালাম। নামানোর পরে এখানে গিটা আঠি নিয়ে আমি দেখলাম গিটা আঠি নিয়ে আমি এরকম খুললাম, খুলে নামালাম নিচে। নামিয়ে তখন এখান থেকে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা পথে চলে গেছি, তখন শুনি কি যে ওই বাড়ির ছেলেটা গলায় দড়িতে মারা গেল। কিন্তু কী জন্যে ও ছেলেটা মইল কেন আর এ বা মইল কেন, এইটাই আমরা সঠিক ধরতে পারছি। তাহলে কি দুজনের মধ্যে সম্পর্ক কোনো একটা ছিল? এমন কিছু ছিল না যে দুজনের ভিতরে কোনো সংকল্প ছিল কি, আমি কোনো মোবাইলও পাচ্ছি না। কার্তিক দাস রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করত। মুন্সী হঠাৎ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। তার 10 মিনিটের মধ্যেই কার্তিক নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। কারণ এখন আমি বাড়ি থাকি না, বলতে পারবো না এই কথাটা। আমি তো বাড়ি বাড়ি থাকি, এখানে কি আছে না আছে আমি কি করে জানবো? আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আপনার ছেলে কি করে? রাজমিস্ত্রির কাজ করে, যোগালে কাজ। কখন জানতে পারলেন ঘটনাটা? কালকে আমি সকালে শুনলাম, আজকে তারপরে এসছে বড় ব্যক্তি। কি শুনেছেন? এখানে শুনলাম বাড়ি এসে যে মারা গিয়েছিলাম গলায় দড়িতে। আপনারই একই পাড়ায় আরেকটা মেয়ে আগে মারা গেছে, তারপর আপনার ছেলে মারা গেছে, তো ঘটনাটা কি প্রেম ঘটিত বলে মনে হচ্ছে? এখন ভাবতে গেলে তো তাই ভাবা মনে হবে যে ও 10 মিনিট পরে এসে মরেছে, এসবে তো তাই বলে। নাতি ছেলে হয় আপনারই তো জানার দরকার। নাতি ছেলেটাকে আর আমার বলে? আচ্ছা আচ্ছা, কখন হয়েছিল? 9টা বাজে এখন। তার মেয়েটা মারা যাওয়ার পরেই? হ্যাঁ হ্যাঁ, ও বলে মেয়েটা মরে যাওয়ার পরে ও শুনেই বলে এসে গলায় দড়ি দিয়ে। আমরা আবার ওই মরা দেখতে গেছি, আমরা ওর খেয়াল করিনি যে কোথায় গেল। আপনার নাতি ছেলে করে কি? ওই আছে সেন্টারে কাজ করে, নরের কাজ করে, যে যখন যে হয় সেখান সেইটা করে। কত বয়স? এই 27-28 বছর বয়স। হ্যাঁ, 27 হবে না। অভিযোগ, মুন্সীর পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে না পারায় সে আত্মঘাতী হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।